স্পিনটা বেসিক্যালি ট্রাই করতেছি না আজকে, তার মানে উইকেটটা একদম তার মানে ওই রকম ছিল। আর ওই সময় আমরা চাচ্ছিলাম আমি স্পিন না, জাস্ট কাছের থেকে যদি একটা জোরে বল করে দুইটা ব্যাটসম্যানকে আউট করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। কিন্তু পরবর্তীতে মোসাদ্দেক ভাই আউট হয়ে গেল, যেটা আমাদের জন্য ভালো হয়েছে, সেটা কিন্তু আর রান হয়নি। তো আজকে যদি দেখেন মিডল ওভারের দিকে কিন্তু স্পিন খুব ইফেক্ট করতেছিল, তো যেহেতু আমি জোরে বল করতে পারি, ছোট রান আপ নিয়ে যদি একটু জোরে বল করে দেখায় ব্যাটসম্যানের জন্য এটা খুব ডিফিকাল্ট হবে, এটা একটা ট্রাই ছিল। এটা কোচের মানে কোচ না, আমি আর হচ্ছে সোহান ভাই মিলে কথা বলতেছিলাম এই বিষয়ে, তারপরে এই প্ল্যানটা করা হয়। বেসিক্যালি কালকে আমি তার মানে কনফারেন্সটা আগে দেখতেছিলাম যে এমন একটা নিউজ হচ্ছে, তারপরে আমাদের মিডিয়ার ভাইরা যারা আছে সবাই আমাকে জানায়। তো যেটা ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে যে সবাই খুব ইগারলি ওয়েট করেছিল এবং সবাই শুভেচ্ছা জানাচ্ছিল, খুব ভালো লাগতেছিল। দেখেন আমার জন্য কোনো চাপ নাই, আমি যেহেতু ইয়াং, আমার জন্য একটা অপরচুনিটি বলা যায়। চাপ তো তার জন্য হবে যাকে মানে খেলাধুলা শেষ হওয়ার পথে, এমন আমি ইয়াং, আমার এখনও অনেক সুযোগ আছে। তো এটা আমার জন্য একটা অপরচুনিটি, আমি যদি এই ট্যুরে নিজেকে প্রমাণ করতে পারি, সামনে ওয়ার্ল্ড কাপ আছে এবং আরও অনেক সুযোগ আছে, যেটা আমার জন্য খুবই ভালো হবে। ব্যক্তিগতভাবে আপনি প্রস্তুত ছিলেন কিনা, এরকম একটা কল আসবে প্লেয়ার হিসেবে? তো দেখেন যখন থেকেই খেলা করি তখন থেকে প্রস্তুত থাকি যে নিজের দেশের জন্য খেলবো। তো আগে হয়তো বা এতটা আশাবাদী ছিলাম না, বাট রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস যেমন ন্যাশনাল টিমের সাথে আমি ছিলাম অনেক দিন, দেখা যাচ্ছে তাদের প্রোগ্রামে ছিলাম, আবার ভিসার কারণে আমি মানে ভিসা দিছিলাম। তো এইসব কারণে আমি জানতাম যে আমি স্কোয়াডে আছি, 24 জনের যে স্কোয়াড সেটাই আছি, বাট মেন টিমে থাকবো এটা এত তাড়াতাড়ি আমি এক্সপেক্ট করি নাই। যাই হোক, যেটা কালকে পেয়ে গেলাম। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। যেহেতু 15 মেম্বারে স্কোয়াডে আছি, সেক্ষেত্রে আমি সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন আমি 11-এ থাকার চেষ্টা করি। আর পেস বোলারদের ভিতরে আমার একটা জিনিস, আমি ব্যাটিংয়ে যেহেতু একটু ভালো আছি, তো এই দিকটায় আমি আগায় থাকতে পারবো, হয়তো বা ব্যাটিংটা দিয়েও হয়তো বা অনেকটা আগায় থাকতে পারবো যদি দলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অলরাউন্ডার হিসাবে খেলার একটা সুযোগ থাকতে পারে, সেটা আমার জন্য খুব ভালো হবে। আপনি এতটুকু আসার পিছনে আপনার ফ্যামিলি আপনার অনেক ইন্সপায়ার করতে পারে, বিশেষত আপনার বাবা আর কি, মানে ন্যাশনাল টিমে যখন কল পাইলে উনি কী বললো বা ওনার আসলে ফিলিংস কেমন? আমি জানার আগে সবার প্রথমে আব্বুকেই ফোন দিছিলাম, ফ্যামিলিকে জানাইছিলাম, বেশি সময় কথা হয়নি যেহেতু সবাই ফোন দিচ্ছিল, আমি বেশি সময় কথা বলতে পারি না। কিন্তু তারা খুবই খুশি, কারণ দেখেন সারা জীবন তারা এই একটা দিনের জন্য ওয়েট করতেছিল যে কবে ন্যাশনাল টিমের ছেলে চান্স পাবে। তো এই অনুভূতিগুলো বলে প্রকাশ করা খুব মুশকিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমিও খুশি, আমার ফ্যামিলিও খুব খুশি।